আসসালামু আলাইকুম ইব্রহান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে কোর্ড একটা গুড নিউজ শেয়ার করবো সো যারা এই অ্যাপটাতে কাজ করেন আশা করি আপনারা গুড নিউজটা শুনে অবশ্যই আপনারা খুশি হবেন কারণ এটা থেকে ভালো একটা আপডেট এসেছে ইতিমধ্যে তাদের নেটও কিন্তু লঞ্চ হয়ে গেছে সো যেহেতু তাদের মেনে নেট লঞ্চ হয়েছে তো এখন আপনারা ভালো কিছু এখান থেকে আশা করতে পারেন ওকে দেখেন এমএক্সি গ্লোবাল একটা ভেরিফাইড অ্যাকাউন্ট যেটা আপনারা জানেন ভালো একটা এক্সচেঞ্জ এমএক্সি তো তারা কিন্তু একটা আপডেট দিয়েছে কোর্ট টোকেন লিস্টিং এর একটা টুইট তারা করেছে পাঁচ ঘন্টা আগে যে দেখেন সো এই যে দেখেন নিউ লিস্টিং এম এক্সি গ্লোবাল যেটা হচ্ছে কোর্ট টোকেন তে তারা লিস্টেড করবে তবে কবে লিস্টেড হবে সেটা কোনো সিউর না ওকে সো এখন আমরা এখান থেকে আরও একটা নিউজ দেখবো জাস্ট একটু অপেক্ষা করেন আমরা এখন চলে যাব ডাউয়ের যে টুইটার আছে ডাউয়ের টুইটারে জাস্ট এখান থেকে আমরা কোর্ড চলে যাব দেন এখান থেকে দেখতে পারবেন তাদের মেন হচ্ছে লাইফ তার মানে তাদের মেন নেট ইতিমধ্যে চলে এসেছে এতদিন কিন্তু টেস্ট নেট ছিল এখন সেটা মেন নেটের মধ্যে চলে এসেছে সো আমরা যদি এখানে মিডিয়াম আর্টিকেলটা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো দেন তাদের ইয়ারডের একটা বিগ আপডেট তারা দিয়েছে কত পার্সেন্ট তারা আপনাকে পেমেন্ট করবে কত পার্সেন্ট আপনার এটি স্টেকিং অথবা লক থাকবে এটাকে বলেছিলাম স্টেকিং করা থাকবে বা লক থাকবে সেটা কিন্তু তারা এখানে একবারে ক্লিয়ারলি বলে দিয়েছে ওকে জাস্টে যে দেখেন পঁচিশ পার্সেন্ট হচ্ছে আপনাকে দিবে বা পঁচাত্তর পার্সেন্ট দুই বছরের জন্য তারা লক করে দিবে সেখান থেকে আপনাকে পার মান্থ একটা অ্যামাউন্ট করে আনলক করে দিবে সেটা আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন সো এখন বেশি হচ্ছে আপনার কোর্ড যে অ্যাপ আছে এটা থেকে আপনার যে কোড টোকেনগুলো আছে এগুলো ট্রান্সফার করতে পারবেন কিনা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আর যদি আমরা এখান থেকে কোরের মধ্যে ক্লিক করি তাহলে আপনি ট্রান্সফার করতে পারবেন না সো আমি ভিডিওতে এ টু জেড বলে দেব আপনি কখন ট্রান্সফার করতে পারবেন এটা এক্সচেঞ্জারে কখন লিস্টেড হবে দেন এখান থেকে আপনাদেরকে ইয়ার ড্রফের কত পার্সেন্ট দিবে আর বাকিগুলো লক থাকলে আপনার কী লাভ হবে সো আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে সবগুলো আপডেট বুঝতে পারবেন ওকে ওকে গাইজ তো ভিডিও শুরু করে আগে আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে খুব দ্রুত জয়েন করবেন টেলিগ্রামে জয়েন করার জন্য আপনি এখন আমার যে ভিডিওটি দেখতে আছেন এই ভিডিও ডিস্সক্রিপশনে দেখতে পাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে আপনি হচ্ছে যে টেলিগ্রামে নিয়ে আসবে জয়েন টেলিগ্রাম চ্যানেল করে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামে আছে এখানে জয়েন করবেন এখানে আমরা আপডেটগুলো দিয়ে থাকি তাছাড়া অনেকগুলো অফার শেয়ার করি আর আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে সবাই মাস্ট বি একটা করে লাইক দিয়ে দেবেন তো আর বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইজ তো শুরুতে আমি আরেকটা আপডেট দিতেছি এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কান্ট্রিটা চেঞ্জ করতে যাদের ওইটা আসবে না তারা এখানে পার্সোনাল সেটিংসে ক্লিক করবেন এই যে দেখেন কান্ট্রি রিজেন একটা অপশন আছে যদি আপনার এখানে ক্লিক করার মানে এই অপশনটা যদি আপনার না আছে তাহলে আপনারা কীভাবে পাবেন সেটা আমি বলে দিতেছি অবশ্যই এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করবেন আর মনে রাখবেন এটা আপনি শুধুমাত্র একবারই সিলেক্ট করতে পারবেন অন্য কোনো কান্ট্রি দিলে কিন্তু পরে চেঞ্জ করতে পারবেন না সো যেটা করবেন বাংলাদেশটা ঠিকভাবে সিলেক্ট করে দেবেন অথবা আপনি যে কান্ট্রিতে থাকেন ওইটা দিয়ে দেবেন ওকে তো এটা যদি আপনার না আসে তাহলে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন আমি বলেছিলাম প্লেস স্টোর থেকে ডাউনলোড করার জন্য বাট স্টোর থেকে আপডেট করলে এটা আসে না আপনি এখানে ক্লিক করবেন একবার উপরে যে লিঙ্কটা আছে তাদের ওয়েবসাইটে এটা লিঙ্কটা কপি করবেন দেন একটা ব্রাউজের দিয়ে ওপেন করবেন একটা ব্রাউজের দিয়ে ওপেন করার পর একটা দেখতে পাবেন এপি কে একটা লেখা আছে ওই এপিকেটা ডাউনলোড করে আপনার ডাউনলোড অপশন থেকে ওইটাতে ক্লিক করে আপডেট করে নেবেন তাহলে দেখতে পারবেন আপনি এই অপশনটা আপনি পেয়ে যাবেন ওকে সো আশা করি বুঝতে পারলাম তো এখন আমরা কথা বলি এখান থেকে আমরা ট্রান্সফার করতে পারবো কিনা ইতিমধ্যে বলেছি তাদের মেননেট কিন্তু লঞ্চ হয়ে গেছে এখানে বলা আছে দেখেন কোর ইজ অফিসিয়াল হেয়ার নেট ইজ লাইফ তার মানে তাদের নেট ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে যেহেতু তাদের নেট লঞ্চ হয়েছে আমি অনেক আগে ভিডিওতে বলে আসছি যে নেট লঞ্চ হলে দেন আপনি এখান থেকে ভালো কিছু আশা করতে পারেন এর আগে আপনি তাদের টোকেন কিছু করতে পারবেন সেক্ষেত্রে আপনি কিছুই পাবেন না যখন তাদের মেন নেটটা লঞ্চ করা হবে দেন আপনি এখান থেকে টোকেন ট্রান্সফার করতে পারবেন যখন তাদের টোকেনগুলি এক্সচেঞ্জারে লিস্টেড হবে সো ইতিমধ্যে তাদের মেন নেট লঞ্চ হয়ে গেছে এম ইএক্সি ইতিমধ্যে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে তাদের টোকেনগুলো লঞ্চ করার জন্য সাথে ও এক্স তাও একটা ভালো এক্সচেঞ্জার তারাও কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে সেটা একটা আপনাদেরকে দেখায় ওকে তো এখান থেকে একটা দেখেন ওকে এক্স থেকে একটা দেখেন নিউজ আপলোড কোর মেন নেট অ্যান্ড উইল লিস্ট কোর তারা কিন্তু এই যে কোর মেন নেট অ্যান্ড উইল লিস্ট কোর তারা কিন্তু কোর লিস্ট করতে যাচ্ছে কোর টোকেনগুলো তো এখনই কিন্তু কবে লিস্ট হবে দেখেন ডিপোজিট ওপেন তারা বলতে যে সতেরো জানুয়ারিতে তারা লিস্ট করে দিবে বাট এটা পসিবল কিনা আমি বলতে পারি না এটা আমরা সামনে দেখতে পারবো কি হয় ঠিক আছে তা আপাতত আমরা যেটা করবো জাস্ট আপডেটগুলো দেখে যাব তো এটা ওকে এক্স থেকে একটা নোটিফিকেশন আজকে আমি দেখেছি আর দেন একটা অ্যানাউন্সমেন্ট তারা দিয়েছে যে কোর্ট টোকেন তারা লিস্ট করবে ঠিক আছে তারা ডিরেক্টলি ডেট বলে দিয়েছে বাট এমএক্সিতে কিন্তু তারা এখনও ডেটটা বলে নাই কবে তারা লিস্ট করবে সো দেখা যাক কি হয় আর এমনটা যে লিস্ট হয়ে গেলে আপনি সেল করে দিতে পারেন বিষয়টি কিন্তু এরকম না আপনি যদি এখন কোর্ট টোকেনের উপর ক্লিক করেন আমি আপনি দেখাই এখানে ক্লিক করেন দেন হচ্ছে কোর এরপর ট্রান্সফার লিখলেই দেখেন ক্লিক করলে কি আছে কোর ট্রান্সফার ইজ নট অভেলেবেল এট দা মোমেন্ট মানে এই সময়ের মধ্যে এখনো কিন্তু এটা এখনো অ্যাভেলেবেল হয়নি ট্রান্সফার করার জন্য তার মানে আপনি কি করতে হবে অপেক্ষা করতে হবে যখন এটা অ্যাভেলেবল হবে তখন আপনি ট্রান্সফার করতে পারবেন এর আগে এক্সচেঞ্জারে লিস্টেড হলে আপনার কোনো লাভ নেই ওকে তো আমার মনে হচ্ছে এখানে একটা সিন্ডিকেট হতে পারে আপনার সেম লাইক ফাইটোকানের মতো আপনারা এত ফাইটোকান সম্পর্কে ইতিমধ্যে অবগত আছেন যে প্রাইসটা আপনারা দেখেছেন ফ্যাক একটা ফাইভ টোকেন লিস্টেড করে দিয়েছে যেটার প্রাইস অনেক বেশি ফ্লাকচুয়েট করেছে অনেকে লাভ হয়েছে অনেকে লস হয়েছে ওকে এটা যদি এরকম হয় দেখেন এক্সচেঞ্জারগুলো এটা করতে পারে অনেক ভালো ভালো এক্সচেঞ্জ এই টোকেনটা ফ্রিতে লিস্টেড করবে কোনো রকম কিছুই নিবে না শুধুমাত্র এটা বাইন্যান্স করবে না আর না হয় অনেকগুলো এক্সচেঞ্জার লিস্ট লিস্টেড করে দিবে কারণ তাদের এখানে যখন এটা লিস্টেড করবে অনেকে এই টোকেনটা বাই করবে বাইসেল করবে সেক্ষেত্রে তাদের একটা ওই যে সেলের যে ফিটা এক্সচেঞ্জার ফিটা নিবে ওটা তাদের প্রফিট ওকে তো সেক্ষেত্রে এটা করে দিবে তারা তো হতে পারে ওরকম একটা কাজ তারা করে দিবে টোকেনের মতো যদি রিয়েল টোকেনটা অ্যাড হবে কিনা বা এক্সচেঞ্জে লিস্টেড হবে কিনা সেটা আমি শিউন না যতক্ষণ না সাতুষি অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট দেয় তাদের টুইটার ততক্ষণ আপনি বুঝে নেবেন এখনই কিন্তু এগুলো রিয়েল না আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝতে পারলাম কোড ডাও যদি তাদের টুইটারে বলে যে আমাদের টোকেন এই এক্সচেঞ্জে লিস্টেড হয়েছে বা আমরা তাদের সাথে পার্টনারশিপ তাহলে আপনি বুঝে নেবেন এটা সত্যি তাদের যে কোড টোকেন অরিজিনাল যে কোড টোকেন সেটা লিস্টেড হয়েছে আর যদি আপনি দেখেন কোন একটা এক্সচেঞ্জার ইচ্ছে করে সেটা লিস্টেড করে দিয়েছে কোনোরকম রকম কোড ডাউর সাথে কোনোরকম মানে যোগাযোগ ছাড়া বা তাদের সাথে কোনো পার্টনারশিপ ছাড়া তাহলে আপনি বুঝে নেবেন যে এটা ফেক একটা টোকেন তারা লিস্টেড করেছে শুধুমাত্র তাদের প্রফিটের জন্য বাই সেল করলে তাদের একটা ওইখান থেকে কমিশন আসবে বা একটা তারা হচ্ছে বোনাস পাবে ট্রেডিং ফি ওকে সো আশা করি বুঝতে পারলাম ওকে গাইস তো এখন আপনাদেরকে আমি ইয়ার্ড সম্পর্কে একটু বলে দিই আপনি কত পার্সেন্ট পাবেন আপনাকে তারা কত পার্সেন্ট দিবি এখানে দেখেন তাদের যে মিনিয়ারটা লঞ্চ হয়েছে এখানে অনেক কিছু বলা আছে তাদের সাতুশি প্লাস যে একটা এখান থেকে আরেকটা টোকেন আসবে সেটার কথা এখানে বলা হয়েছে সো আপনি জাস্ট এটা দেখে নিতে পারেন তাছাড়া এখানে আর অনেক কিছু বলা আছে মেনেট সম্পর্কে আমাদের এত কিছু দরকার নেই ভ্যালিডেট এর একটা আপডেট আছে ইতিমধ্যে এই গুলো ট্রানজ্যাকশন হচ্ছে এটা কারা করতেছে যারা ভ্যালিডেটর এটা ভ্যালিডেটর জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে দেন তাদের কাছে মেবি আপনার টোকেনগুলো জমা রাখতে হবে আর অনেক কিছু আছে এখানে এগুলো বলা আছে আপনারা এটা করার প্রয়োজন না আমি কখনো বলবো না এটা আপনি করেন এটা আপনার দরকার নেই ঠিক আছে এটা যাদের দরকার তারা করে নিবে ওকে সো আমরা এটা করবো না আমরা জাস্ট এখান থেকে অপেক্ষা করবো যেটা এতদিন আমরা অপেক্ষা করেছি এখন আমরা আর অপেক্ষা করবো দেখা যাক কী হয়েছে দেখেন ইয়ারড আপনি নেক্সট এখান থেকে আমরা দেখবো এখানে বলা আছে দেখেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দাম্বার অফ টোকেন টু বি ইয়ার ডব উই বি মেড অ্যাভেলেবল তো এখান থেকে দেখেন আপনাদের হচ্ছে টোটাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে দিয়ে দিবে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে

আপনার টোটাল ব্যালেন্সের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি ট্রান্সফার করে এক্সচেঞ্জারে ডিপোজিট করে সেল করতে পারবেন বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট দুই বছর লাগবে আপনার এখান থেকে ফাইতে প্রতি মাসে তারা একটু একটু করে আনলক করবে সেগুলো থেকে আপনি সেল করতে পারবেন তো আশা করি বুঝতে পারলাম এইটা হচ্ছে তাদের ইয়ারড্রফের আপডেট তো এর বাইরে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না তো যেটা বলবে এখনো ট্রান্সফারে শুরু হয়নি সো অপেক্ষা করেন ট্রান্সফার যখন শুরু হবে ট্রান্সফার এখন শুরু হলে তো লাভ নেই এখন এক্সেঞ্জারে লিস্টেড হয়নি ওকে ওকে তার এক্সচেঞ্জারে লিস্টেড হলে যে আপনি ট্রান্সফার করবেন আমি ধরে নিলাম একটা এই টোকেনটা লিস্টেড হলো সাথে ট্রান্সফার করা যাচ্ছে বাট দেখা গেছে যে টোকেনটা লিস্টেড হয়েছে সেটা কিন্তু রিয়েল কোর টোকেন না ইতিমধ্যে আপনারা নেটওয়ার্কে দেখেছেন এই যে আপনার হুবে গ্লোবাল এক্সটি আর অনেকগুলো এক্সচেঞ্জ লিস্টেড করে দিয়েছি কিন্তু যেটা একটা ফ্যাক ফাই যার অনেকে ফাইনেটওয়ার্কে কিন্তু টোকেন অনেক আগে থেকে ট্রান্সফার করা যায় কিন্তু এটা তারা সাসপেন্ড করে রাখছে যেহেতু তাদের অরিজিনাল টোকেন না সেক্ষেত্রে ওইটা ডিপোজিট টোকেন ওইখানে আপনি আরেকটা জিনিস দেখবেন কোর কিন্তু নিজস্ব ব্লকস আলাদা একটা নেটওয়ার্ক এর টোকেন আপনি যদি এটা বি টোয়েন্টি অন্য একটা টোকেনে যদি ডিপোজিট করতে চান তাহলে কিন্তু হবে না ওকে তো সেক্ষেত্রে অপেক্ষা করেন কি হবে কি হবে সেটা দেখা যাবে জাস্ট এই তাদের মিনেট লঞ্চ হয়েছে যেহেতু সামনে আপনারা ভালো আপডেট পাবেন ভালো বলে এতদিন পর্যন্ত আমরা কিন্তু মিন নেটের জন্য অপেক্ষা করেছি যেহেতু মিন নেট লঞ্চ হয়ে গেছে এখন কিন্তু সামনে ভালো আপডেট অবশ্যই আসবে এক্সচেঞ্জের লিস্টেড হবে দেন হচ্ছে যে আপনাদের টোকেন ট্রান্সফার করা যাবে দেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনারা শুরুতে পাবেন সেটা আপনি ট্রান্সফার করে টোকেন সেল করতে পারবেন তবে একটা কথা বলি অনেকেই বলেন টোকেন পাঁচ ডলার দশ ডলার একশো ডলার পর্যন্ত যাবে একটা টোকেন একশো ডলার হবে এটা সম্পূর্ণ ফেক আমার মনে হয়নি এত বেশি একটা মাইনিং প্রজেক্টের টোকেন এত বেশি যাবে এতটুকু যেতে পারে আমি এক ডলার সর্বোচ্চ বলবো বা সর্বোচ্চ দুই থেকে তিন ডলার ওকে যদি একবার লিস্টেড হয় এটা আমি এখনো বলতে পারতেছি না কত ডলার পাবে কারণ আমি এখন তাদের টোটাল সাপ্লাই তারা নট অ্যাভেলেবেল দেখাইতেছে তো তাদের এই একটা টোকেন কতটুকু প্রাইস যাবে এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে প্রজেক্টটা কতটুকু স্ট্রং কতটুকু বড় বেজ রয়েছে তারপর আপনার কতটুকু হোল্ডিংয়ে আছে টোকেন দেন স্টেকিংয়ে কিরকম আছে এরপরে এখান থেকে আর অনেক কিছু বিষয় আছে তো এগুলো সব কিছু মিলে আচ্ছা টোটাল সাপ্লাই কত এইসব কিছু দেখে দেন বুঝা যাবে একটা প্রজেক্টে কতটুকু যেতে পারে কতটুকু হিট করতে পারে একটা টোকেন ওকে তো সেক্ষেত্রে অগ্রিম কিছু বলা যাবে না আপাতত অপেক্ষা করে নেক্সট আপডেট অবশ্যই পাবেন যারা পঞ্চাশ একশো ডলার পর্যন্ত বলে এগুলো ফেক প্রাইস কারণ এখনো প্রাইস কিন্তু ঠিকই হয়নি কততে লিস্টেড হবে ওকে তো এটি ছিল আজকের মোটামুটি ভিডিও আশা ইয়ার ডব ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমি বুঝতে পারলাম আপনি কত পার্সেন্ট সেল করতে পারবেন কত পারসেন্ট কি হবে আর মেননেট ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে সো আপনাদের এখন আর টেনশনের কিছু নেই যেহেতু মেনেট লঞ্চ হয়েছে সামনে আপনি ভালো আপডেট অবশ্যই পাবেন যেটা হয়তো টোকেন এক্সচেঞ্জের লিস্টেড হয়ে যাবে এমএসএ যদি একটা আপডেট দিয়েছে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে বাট দেখতে হবে আগে সেটি রিয়েল টোকেন কিনে যদি রিয়েল টোকেন হয় তারপর আমরা যদি ট্রান্সফার শুরু হয় এরপর সেল করতে পারবো আগে না ওকে সো অপেক্ষা করেন নেক্সট আপডেট অবশ্যই আসবে আর আমি সবগুলো এর ভিডিও দিয়ে দেব যেটা আপডেট আসবে তো আপনি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের এই ভিডিওতে যারা এখন একটা লাইক দেন নাই খুব দ্রুত লাইক দিয়ে দিবেন সো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ